কেউ কাটছেন পিতলের পাত, কেউ জোড়া লাগাচ্ছেন মুখ, কেউ আবার আগুনে পুড়িয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করছেন। বিশাল এই কর্মযজ্ঞ চলছে নওগাঁ শহরের দপ্তরি পাড়ায়, যেখানে সোনার বিপরীতে পিতল দিয়ে তৈরি হচ্ছে হাতের চুড়ি আর বালা। দপ্তরিপাড়া স্বর্ণের কারিগর শেখ কামাল স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় 2012 সালে পিতল দিয়ে চুড়ি তৈরি শুরু করেন তিনি। প্রথমে একা কাজ করলেও বর্তমানে তার কারখানায় কাজ করে 750 শ্রমিক, যাদের অধিকাংশই নারী। মাসে 20,000 জোড়া চুড়ি তৈরি হয় এই কারখানায়, যাতে প্রতি মাসে উৎপাদন হয় 60 লাখ টাকার পণ্য। দেখতে স্বর্ণের মতো হয়, ক্রেতাদের কাছে চাহিদাও বেশি, যা সরবরাহ হচ্ছে বগুড়া, নাটোর, রাজশাহী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায়। আমি বাসার বেলকুনিতে একাই করতাম, করতে করতে দেখি একটা ব্যাপক সম্ভাবনা হয়ে গেছে। আস্তে আস্তে আমি দেশের বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে ট্রাই করি, মার্কেটিং করার চেষ্টা করি। ইন্ডিয়াতে বালাগুলো আসলে আমার তৈরি হয় না, এটা আমরা যদি ইন্ডিয়াতে মার্কেটিংটা আমরা করতে পারি তাহলে এটা আমাদের দেশে অনেক অনেক লোকের কর্মসংস্থান হবে। বর্তমানে নওগাঁ জেলায় গড়ে উঠেছে 5টি কারখানা, 50,000 চুড়িতে আয় প্রায় 1 কোটি টাকা, আর কর্মসংস্থান তৈরি হয়েছে 2,000 শ্রমিকের। বর্তমানে স্বর্ণের দাম বাজারে অনেক ঊর্ধ্বগতি হওয়ার কারণে পিতলের তৈরি বালা অনেক বেশি চলতেছে। 5 বছর ধরে ব্যবসা, রুলি ব্যবসার সাথে জড়িত, আমার 20-30 জন ওয়ার্কার আছে। এখানে রুলি বালা তৈরি হয়, 6-7টা কারখানা আছে মোটামুটি সারা বাংলাদেশে চলে। কাজ করেছি 3 বছর হচ্ছে, প্রথমে সপ্তাহ ছিল 600 টাকা, বর্তমানে 1500 পাচ্ছি। কারিগরদের জীবনমান উন্নয়ন ও কাজের মান বৃদ্ধিতে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসিক শিল্পনগরীর কর্মকর্তার। আমাদের কিছু কিন্তু লোন ফ্যাসিলিটি রয়েছে আর কি, যেটা আমরা ছোট উদ্যোক্তা, যেটা হয়তো অনেক সময় ব্যাংকে গিয়ে অনেক লোন পাই না, সেক্ষেত্রে বিসিকের মাধ্যমে কিন্তু আমাদের তাদের সহযোগিতা করি। এর বাইরেও কিন্তু আমাদের কিছু ট্রেনিং কার্যক্রম রয়েছে এবং তাদের পণ্য প্রদর্শনের জন্য আমরা কিন্তু স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মেলা আয়োজন করে থাকি আর কি। পিতলের তৈরি এসব চুড়ি পাইকারি 170-180 টাকায় বিক্রি হলেও খুচরা পর্যায়ে বিক্রি হয় 300-350 টাকায়। এখন নওগাঁ।